হ্যালো ভিওর আজকে একটা আইকো কোম্পানির একুশ ইঞ্চি স্লিম টিভির একটা প্রবলেম দেখাবো তো প্রবলেমটা হচ্ছে টিভির সাউন্ড আপনার ওকে কিন্তু টিভির স্ক্রিনটা একবার খেয়াল করুন দু সাইড উপর আর নিচে সাইডে দেখুন ছবিটা ফুল আসছে না ভিডিওটি এবং হাইট কমে গেছে আর মাহাজে দেখুন কিছু দাগ এরকম রিটেস লাইন অনেক রকম দাগ আসে কিন্তু এই দাগটা অন্য রকম তো ছড়ি ছিটিয়ে দাগগুলো পড়ে আছে তো এটা আশা করি ভার্টিক্যাল সেকশানের সমস্যা তো একটা ছোট্ট টিপস দেখাবো কেউ ভিডিওটি স্কিপ করবে না তো চলুন ভিডিওটি দেখে আসি তো ভিওর্স এরকম প্রবলেম এলে আমাদেরকে ফার্স্টে ভার্টিক্যাল সেকশানে কিছু ক্যাপাসিটা দেখতে পাচ্ছেন তিন চারটি ক্যাপাসিটার এই ক্যাপাসিটারগুলো যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যাটি আসবেই তো আমরা ভোল্টেজটা আগে চেক করবো ভার্টিক্যাল সাপ্লাই যে ভোল্টেজগুলো থাকে তো এই পিনের ভোল্টেজগুলো আমি অলরেডি সব সেম পেয়েছি সতেরো ভোল্ট আর এইখানে থাকে যে ভোল্টেজটি সতেরো পয়েন্ট এইট নাইন তো ঠিক আছে কিন্তু চার নম্বর ও সাত নম্বর পিনে আমরা এখানে যে ভোল্টেজ থাকে টু পয়েন্ট ফোর বা থ্রি পয়েন্ট থ্রি ওই ভোল্টেজটা মিসিং এখানে সেই জন্য আমরা না চেঞ্জ করে এখানে তিনটি ক্যাপাসিটার আছে দুটো ক্যাপাসিটার আমি আগে চেঞ্জ করেছি তো ক্যাপাসিটারের ভ্যালু হচ্ছে পঁচিশ ভোল্ট সাতচল্লিশ ইউএফ আর আর একটা মেন ক্যাপাসিটার যেটা আছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ ভোল্ট সাতচল্লিশ চারশো সত্তর তো এই ক্যাপাসিটারগুলো আপনারা অবশ্যই আগে চেঞ্জ করবেন আগে আইসি চেঞ্জ করবেন না তো আইসি না চেঞ্জ করে আমরা প্রথমে এই তিনটে ক্যাপাসিটার চেঞ্জ করেছি তো প্রথমেই যে দুটি দেখতে পাচ্ছেন এটা সাতচল্লিশ ইউএফ পঁচিশ ভোল্ট এই দুটো আগে চেঞ্জ করবেন আর এ পাশে দেখছেন চারশো সত্তর পঁয়ত্রিশ ভোল্টের এই একটি কন্ডেন্সার এটাকে চেঞ্জ ক্যাপাসিটির আপনারা চেঞ্জ করে দিবেন দেখবেন বাস আপনার প্রবলেমটি একদম ঠিক হয়ে যাবে তো আমরা একবার সামনে স্ক্রিনে গিয়ে দেখব তো দেখুন আমার স্ক্রিনে ছবি চলে এসেছে ফুল সাউন্ড ওকে তো এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই টিপসটি ধারণা দিলাম অবশ্যই যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অতি অবশ্যই একটা লাইক করবেন তো ততক্ষণে সবাই ভালো থাকুন এরকম আরও অন্যান্য ভালো ভালো ভিডিও টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন